আমাদের যখন কোনো কিছু হারিয়ে যায়, আমাদের কাছে ছিল আবার চলে গেছে, বা আমাদের কাছে এক সময় ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি, এমন অনেক ঘটনা আমাদের মতন হয়ে থাকে। আমরা এতে ভেঙে পড়ে যাই, কিন্তু আমরা একটা কথা জানি না যে যে জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের থেকে চলে গেছে ওইটা আবার আমাদের কাছে ফেরত আসবেই অন্য রূপে। আমরা এখানে এসে অনেকে ভুল করে থাকি, কোনো কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তখন ভেঙে পড়ি, আমাদের মনোবল হারিয়ে ফেলি। আমরা একটাই ভাবতে থাকি, যেটা চলে গেছে সেটা তো আর আসবে না, আমরা কেন চলে গেছে, কেন হয়েছে, আমরা এগুলো নিয়ে আমরা ভাবতে থাকি। কিন্তু আসলে আমাদের কিছু ভুলের কারণে আমাদের এরকমই হয়ে থাকে। এই দুনিয়া হলো গিভ অ্যান্ড টেক, উপরাল আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন। অনেক সময় আমরা কষ্ট করে আমরা অনেক সম্পদ অর্জন করি, কিন্তু দেখা গেছে অনেক সময় প্রাকৃতিক কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে সম্পদটি যদি আমাদের থেকে একবার চলে যায়, তারপর ও সম্পদটি কিন্তু উপরাল আমাদেরকে আবার ফেরত দেয়, সেটা অন্য রূপে, অন্য অবস্থাতে, অন্য সময়ে দিয়ে দেয়, কিন্তু আমরা হয়তো সেটা আমরা বুঝি না। এমন অনেক ঘটনা আমাদের জীবনে ঘটতেছে, কিন্তু আমরা আসলে সেটা কখনো চিন্তা করি না। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করতে থাকি, এই কারণে আমাদের মনের ভিতর সবসময় নেগেটিভই কাজ করতে থাকে। আমরা সবসময় চিন্তিত থাকি যে আমার হয়তো মুরগের ফার্ম ছিল অথবা গরুর ফার্ম ছিল, গরু মারা গেছে, বা এমন অনেক ঘটনা হয়ে থাকে, বা চুরি হয়ে যেতে পারে, বা যে কোনো সমস্যা হতে পারে, যেটা আমরা এত কষ্ট করে অর্জন করার পরও সেটা আমাদের কাছে থাকে না, সেটা চলে গেছে। এখানে যে কারণটি সর্বপ্রথম হলো, যেটা উপরওয়ালা আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে, আবার অনেক কিছু আমাদের থেকে নিয়ে যায়। উপরওয়ালা আমাদেরকে কিছু দিয়েও পরীক্ষা করে, আবার আমাদের থেকে নিয়েও উপরওয়ালা পরীক্ষা করে থাকে। আমরা অনেকে এখানে না জানার কারণে আমরা টেনশানে পড়ে যাই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতেছি যে আপনার জীবনে যখন কোনো কিছু আপনার অর্জিত, আপনি কষ্ট করেছেন, আপনি কষ্ট করে অর্জন করার পর সেটা আপনার থেকে চলে গেছে, তখন আপনি ভাবতে হবে, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে যে জিনিসটি আমার কাছ থেকে চলে গেছে সেটা আমার কাছে আবার ফেরত আসবে। হয়তো যেটা আমি হারিয়েছি সেটাই ফেরত আসবে, অথবা সেটার বদলে বা ওইটার পরিবর্তে অন্যটা হলো আমার কাছে উপরওয়ালা ফেরত দেবে। আমাদের মধ্যে আমরা অনেকে এটা জানি না, এই কারণে আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই, আমরা অনেক সময় এই কারণে নিজেকে নিজে চিন্তায় মগ্ন থাকি। ধরুন আপনার কাছে হয়তো অনেক টাকা পয়সা ছিল, সেগুলো চুরি হয়ে গেছে, বা ব্যবসা করেছেন, ব্যবসাতে ক্ষতি হয়ে গেছে, এখন আপনি ভেঙে পড়ে গেছেন যে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু অনেকে এইভাবে শেষ হয় না, দেখা গেল সে যদি আবার ব্যবসা করে তখন দেখা গেল যে তার আবার ওই টাকাগুলো কয়েক গুণ আকারে ফেরত চলে আসে। আমাদের কয়েকটি ভুলের কারণে আমাদের অনেক কিছু আমাদের থেকে চলে যায়, আমরা কষ্ট করে অর্জন করার পরও সেটা আমরা ধরে রাখতে পারি না। সেটা আমার আপনার সবার বেলায় এরকমই হয়ে থাকে। আমরা যখন কোনো কিছু অর্জন করি তখন আমরা অনেক সময় সেটা মূল্যায়ন করতে পারি না, আমরা সেটাকে সবসময় অবহেলার মধ্যে রাখি, তখন কি হচ্ছে যে সেটা আমাদের থেকে চলে যায়। আবার যখন আমরা ভুল বুঝতে পারি, যখন উপরওয়ালার কাছে আমরা ক্ষমা চাই, তখন উপরওয়ালা আমাদেরকে সেটা দিয়ে থাকে। এখন সেটা হতে পারে কোনো চাকরি, টাকা পয়সা, সম্পদ, সম্পর্ক, যাই কিছু হোক না কেন আমাদের জীবনে এই রকমই হয়ে থাকে। অনেক সময় উপরওয়ালা আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন, দেওয়ার পর আমরা সেটা আমরা উপরওয়ালার শোকর আদায় না করার কারণে উপরওয়ালা সেগুলো নিয়ে যায়। আবার যখন আমরা আমাদের ভুল বুঝতে পারি তখন উপরওয়ালা আমাদেরকে সেটা ফেরত দেয়, আমরা যেটা হারিয়েছি হয়তো সেটা পুনরায় ফেরত দেয়, অথবা সেটা না হলো অন্য রূপে অন্যটা দিয়ে উপরওয়ালা আমাদেরকে সাহায্য করে থাকে, আমাদেরকে সেটা ফেরত দিয়ে দেয়। আমরা অনেকে এটা জানি না, আমাদেরকে একটা কথা জানতে হবে যে উপরওয়ালা আমাদেরকে যা কিছু দিয়েছেন উপরওয়ালা আবার নিয়ে যেতে পারেন। আমরা যখন সেটা বিশ্বাস করব তখন আমরা টেনশন মুক্ত থাকতে পারব। তাই আমাদেরকে একটা কথা বারবার খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের কষ্টার্জিত সম্পদের যেন আমরা মূল্যায়ন করি। সে সম্পদটি হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে, সকল টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান, যেই কোনো কিছু হতে পারে। তাই আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে যা কিছু হইতেছে আমাদের জীবনে, যা কিছু সব কিছু কিন্তু উপরওয়ালা আমাদেরকে দিতেছে। উপরওয়ালা আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় এমন কিছু দিয়ে থাকে যেগুলো আসলে আমরা পাওয়ার যোগ্য নয়। আবার আমাদের মধ্যে অনেকে আছে যে তার যোগ্য এরকম নাই, তারপরও সে সম্পদ পেয়ে গেছে, পাওয়ার পরে দিয়ে তার মাথা নষ্ট হয়ে যায়, সে তখন অবহেলা করতে থাকে। পরবর্তীতে অবহেলার কারণে তার কাছে আর ওই সম্পদ থাকে না, উপরওয়ালা সেগুলো নিয়ে যায়। আমাদের মধ্যে অনেকে আছে যখন সম্পদ থাকে তখন আমরা তার মর্ম কখনো বুঝি না,
তখন আমাদের থেকে সেই সম্পদগুলো চলে যায়। আবার আমরা যখন সম্পদ হারিয়ে ফেলি তখন আমরা বুঝতে পারি আমরা কি হারিয়েছি। আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না আমরা কি হারিয়েছি যতক্ষণ না আমাদের কাছে সেটা ছিল। আমরা কি হারিয়েছি সেটা আমরা তখনই বুঝতে পারি যে এক সময় আমাদের কাছে ছিল, এখন বর্তমানে নাই। তখন আমরা বুঝতে পারি যে আমরা কিছু হারিয়েছি। আমাদের একটাই স্বভাব, সেটা হলো আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। এটা আমরা বাল্যকালে আমরা পড়ালেখা করার সময় তখন আমরা এটা পড়েছি, এটা নিয়ে কত ধরনের আমরা ভাব সম্প্রসারণ করেছি, কত রচনা লিখেছি, কত বক্তব্য দিয়েছি, কিন্তু বাস্তব জীবনে এসে আমরা সেটাকে ভুলে যাই। আমাদের এখানে হলো আরেকটা ব্যর্থতা। তাই আমাদেরকে কী করতে হবে, আমাদের যখন যা কিছু আছে সেগুলোকে যেন আমরা সম্মান দিতে জানি এবং সেগুলোর যেন সমাধান করতে পারি। এখন আমাদের অনেকে পিতামাতা জীবিত থাকাকালীন সময় আমরা পিতামাতার কোনো ইজ্জত করি না, আমরা মা বাবাকে আমরা ইজ্জত করি না এবং তাদের দেখাশোনা করি না। আবার যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই মুহূর্তে তো আর আমাদের করার কিছু থাকে না। তাই আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা যা কিছু করি, যা কিছু আমরা ভাবি সেটা আমাদের জীবনে হয়ে থাকে। আমরা যদি ভালো কিছু দিই তাহলে আমরা ভালো কিছু পাবো। আমরা মা বাবাকে কষ্ট দিলাম, মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু এখন আমারও তো সন্তান আছে। আমার পিতামাতা সন্তান হইয়ে আমি যেহেতু মা বাবার কোনো আদর যত্ন করি না, খোঁজ খবরাখবর নিই নাই, আমার সন্তান কীভাবে আমার খোঁজ খবরাখবর নেব? এটা হলো বাস্তব ঘটনা। আমাদের মধ্যে অনেকে এই বাস্তব কথাটাকে মানতে রাজি না। আমরা এই কারণে কত অপমান অপদস্থ হইতেছি। আমাদের মধ্যে কিছু আছে যেগুলো আমরা ফেরত পাই, আবার এমন কিছু আছে যেগুলো আমরা কখনো ফেরত পাই না। যেমন মা বাবা, আত্মীয় স্বজন, যারা জীবিত থাকাকালীন সময় আমরা তাদের কোনো দেখাশোনা করি নাই, তাদের কোনো ইজ্জত করি নাই, যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যখন তারা আর বেঁচে থাকে না, তখন আমরা বুঝতে পারি যে আসলে তো আমরা অনেক বড় ভুল করেছি। যে আমরা ইচ্ছে করলে তো তাদের অনেক খবরাখবর নিতে পারতাম, তাদের আদর যত্ন করতে পারতাম, তাদেরকে ভালো খাওয়াইতে পারতাম, পড়াইতে পারতাম, চিকিৎসা করাইতে পারতাম, ভালো করে রাখতে পারতাম, কিন্তু আমরা সেটা কখন বুঝতে পারি যখন আমরা হারিয়ে ফেলি, যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। এরপর কিন্তু আমরা যখন আফসোস করি, তখন আমরা যখন উপরওয়ালার কাছে বললে উপরওয়ালা কিন্তু আর আমাদেরকে মা বাবার ফেরত দেন না। আমাদের ভুলের কারণে আমরা এই কারণে অনেক অপমান অপদস্থ হই, এমন কিছু ভুল আমরা করে বসি যে ভুলগুলো পরবর্তীতে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা কখনো এই ধরনের ভুল করবেন না, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা অবশ্যই দিবেন। যে আপনার দাঁত যখন চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁতের প্রয়োজনীয়তা কী আছে। যখন মা বাবা জীবিত থাকে আমরা কিন্তু সেটা বুঝি না, কিন্তু মা বাবা হলো সূর্যের মতো। সূর্যের তাপ আমাদেরকে যেমন সহ্য করতে হয়, ঠিক তেমনি মা বাবার দেওয়া সেই কঠিন কথাগুলো আমাদেরকে সূর্যের তাপের মতন আমাদেরকে মেনে নিতে হবে। কারণ সূর্যের তাপের সাথে আলো আছে, সূর্যের আলো যখন থাকে তখন হাজারো লাইটের প্রয়োজন হয় না, একটি সূর্যই যথেষ্ট। তাই অন্ধকার রাত্রে যখন একা চলবেন তখনই বুঝতে পারবেন যে দিনের বেলায় আমি তো এই রাস্তা দিয়ে চলেছি আর এখন রাত্রের বেলায় আমি ওই রাস্তা দিয়ে চলতেছি, এখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন। তাই আমি আপনাকে সেটাই বুঝাতে চাচ্ছি যে আমরা কিছু পাই কিছু পাই না। অনেক সময় আমাদের কাছে কিছু সম্পদ থাকে সেগুলো উপরওয়ালা নিয়ে যায়, আমাদের চাকরি থাকে উপরওয়ালা সেই চাকরি নিয়ে যায়। আমরা যখন ভুল বুঝতে পারি তখন উপরওয়ালা আমাদের জন্য তার চেয়ে আরও অনেক ভালো ভালো ব্যবস্থা করে দেয়। অনেক সময় দেখা গেছে কোনো একটি গার্মেন্টসে হোক, কোনো একটা অফিসে হোক, কোনো কোম্পানিতে যখন একজন কর্মচারী হিসাবে কাজ করে, এক সময় তার হয়তো কোনো ভুলের কারণে বা যে কোনো কারণবশত তাকে কোম্পানি থেকে বা গার্মেন্টস থেকে তাকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে সে ভেঙে পড়ে, কিন্তু পরবর্তীতে এক সময় সে যখন তার ভুল বুঝতে পারে যে তার ভুলের কারণে আজকে এই অবস্থা হয়েছে, পরবর্তীতে সে যখন উপরওয়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে, পরবর্তীতে সে নিজে গার্মেন্টসের মালিক হয়ে যায়। হয়তো একসময় সে চাকর ছিল, পরে সে মালিক হয়ে গেছে। আবার এমনও আছে যে এক সময় সে মালিক ছিল, পরবর্তীতে সে কর্মচারীর মতোই হয়ে গেছে, এমন হাজারো প্রমাণ আছে। তাই আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, দুনিয়া হলো গিভ অ্যান্ড টেক, দাও এবং নাও। আপনি যদি কোথায় ভালো কিছু দেন অবশ্যই আপনি ভালো কিছু ফেরত পাবেন, আপনি যদি খারাপ দেন তাহলে অবশ্যই খারাপ আপনার জন্য আসবে, এখানে কোনো সন্দেহ নাই। আপনি যদি ভালো কিছু চান তাহলে আপনাকে ভালো কিছু দিতে হবে, আপনি ভালো কিছু দিবেন অবশ্যই আপনি ভালোটাই ফেরত পাবেন।
তাই আপনার জীবনে আপনি কি ভালো থাকতে চান না খারাপ থাকতে চান, আপনি কি অবস্থায় থাকতে চান সেটা আপনার উপর নির্ভর করে। আপনি সেটাই দিন, আপনি যেটা আগামী ভবিষ্যতে চান। আপনি যদি আগামী ভবিষ্যতে যদি ভালো সুন্দরভাবে থাকতে চান তাহলে আপনি এখনই ভালো কিছু দিন, আপনি সুন্দর কিছু দিন, তাহলে আপনি সেটাই পাবেন। আর যদি মনে করেন না আমার জীবন আমি ভালো চাই না, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, কারণ আপনি যা কিছু করবেন সেটার ফলাফলে আপনি পাবেন। তাই আমাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনো অবস্থাতে যেন এমন কিছু না করি যাতে করে আমরা চাই যে জীবনে ভালো হয়ে থাকতে, আমরা ভালো হয়ে যেন ভালো কিছু দিতে পারি, আর আমরা যেন সবসময় সতর্ক থাকতে পারি যে কোনো কাজে। আর বারবার যে কথাটা বলতেছি সেটা হলো যে উপরওয়ালা আমাদেরকে কখনো নিরাশ করেন না, উপরওয়ালা আমাদেরকে দিয়ে থাকেন। উপরওয়ালা অনেক সময় এমন কিছু দিয়ে থাকেন যেগুলো পরবর্তীতে উপরওয়ালা আবার কেড়ে নিয়ে যায়। তার কারণ হলো যে এমন কিছু হয়তো উপরওয়ালা আমাদেরকে দিয়েছে যেগুলো আমরা ধরে রাখতে পারবো না, বা যেগুলো আমাদের ক্ষতি হতে পারে, পরবর্তীতে উপরওয়ালা সেগুলো নিয়ে গিয়ে আবার ভালো কিছু আমাদের জন্য দিয়ে দেয়। এটা সকল ধর্মের সবার বেলায় একই কথা, তাই আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন কোনো দিন উপরওয়ালার প্রতি যেন বিশ্বাস না হারাই, আমরা যেন সবসময় উপরওয়ালার প্রতি ভালো বিশ্বাস রাখতে পারি যে উপরওয়ালা যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে থাকেন। আর আমরা যদি উপরওয়ালা শুকর আদায় করি তাহলে উপরওয়ালা আমাদেরকে আরও অনেক বেশি বেশি আমাদেরকে দিবে। তাই আমাদেরকে একটা কথা বারবারই খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমাদেরকে অবশ্যই দিতে হবে। যে আপনি যদি মনে করেন যে আমার মা বাবাকে আমি হয়তো আগামী দুই বছর বা পাঁচ বছর পর যখন আমার কোম্পানিতে আমার প্রমোশন হবে, অনেক টাকার মালিক হব, তখন মা বাবাকে দেখব, যদি কেউ এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনি বোকা স্বর্গে আছেন। কারণ মানুষের হায়াত মৃত্যু এগুলোর কথা বলা যায় না, যে কোনো সময় মানুষের যে কোনো অবস্থা পরিবর্তন হতে পারে। আপনার মা বাবা যদি মারা যায় তখন হাজার লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনাকে সেটাই করতে হবে যে আপনার মা বাবা জীবিত থাকাকালীন সময়ে আপনি তাদেরকে যতটুকু সেবা যত্ন করার দরকার অবশ্যই সেবা যত্ন করবেন। আপনি যদি তাদেরকে সেবা যত্ন আপনি যদি নাই করেন তাহলে তাদের সেবা যত্ন করবে কে? তাই আপনাকে বলতেছি যে আপনারও সন্তান আছে, তাই আপনি সেটাই করুন। আর আপনার মা বাবা হইতে পারে বা আপনার আপনজন আত্মীয় স্বজন বা বাহিরের কোনো ব্যক্তি হতে পারে, আপনি যে ভালো কিছু দিবেন, ভালো উপদেশ দিবেন, ভালো কিছু দান করবেন, দেখবেন যে সেটা আপনার জীবনে একদিন না একদিন ফেরত চলে এসেছে। আপনি অবশ্যই আশ্চর্যিত হয়ে যাবেন যে যে জিনিসটি আমি কীভাবে পেয়েছি। আমাদের মধ্যে অনেকে এটা ভালো করে বুঝে, অনেকে বুঝে না। তাই আপনাকে একটা কথা বারবার বলতেছি, সেটা হলো যখন আপনার কাছে কোনো কিছু আসবে যেটা আপনার কাছে অতীতে ছিল না, সেটার জন্য আপনি উপরওয়ালা শুকর আদায় করবেন। আবার যখন আপনার থেকে কোনো কিছু চলে যাবে তখন আপনি শুকর আদায় করবেন, কারণ যা কিছু দিয়েছে উপরওয়ালায় দিয়েছে, যা কিছু নিতেছে সেটা উপরওয়ালায় নিতেছে। আপনি যদি এইভাবে যদি নিজের প্রতি নিজে বিশ্বাস রেখে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, আপনি কোথায় কোনো বিপদে পড়বেন না। আপনার জীবনে আপনি যা কিছু চান আপনি তাই পাবেন, বা যা কিছু দিবেন সেটা আপনি ফেরত পাবেন। এখন আপনাকে আমি যে কথাটা বোঝাতেছি সেটা হলো আপনি যদি আপনার নিজের ভালো চান তাহলে আপনাকে অবশ্যই ভালো কিছু দিতে হবে, ভালো কিছু দিলে অবশ্যই আপনি ভালো কিছু ফেরত পাবেনই, এখানে কোনো সন্দেহ নাই। তাই আপনি জীবনে যদি ভালো হয়ে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যে আমি কী দিচ্ছি আবার কী পাবো, কী আশা করতেছি। তখন দেখবেন যে আপনার জ্ঞান অনেক খুলে যাবে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার যদি প্রথম দেখেন আপনি তাহলে আমার এই ভিডিওটি শেয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন, এই অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সন্তান, ভাই বোন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যা আছে সবার কাছে, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে তাদের জীবনে যেন পরিবর্তন করতে পারে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো কিছু দিন, ভালো কিছু নেন, এটাই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।